নমস্কার, সিটিভিএন এ সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তের অনুষ্ঠান, জ্যোতিষ অনুনাদির অনুষ্ঠান। শ্রাবণ মাসে আছি আমরা, আর এই সময়টা ভীষণ গুরুত্বপূর্ণ একটা সময়। বছরের প্রতিটা মাসের মধ্যে বিশেষ কিছু সময় থাকে, তার মধ্যে অন্যতম হলো এই শ্রাবণ মাস। এবং শ্রাবণ মাসের প্রতিটা দিন কাজে লাগানোর মতো। কিভাবে কাজে লাগাবো? আগামী অমাবস্যা সামনেই আসতে চলেছে, তারপরেই অগস্টে আসছে কৌশিকী অমাবস্যা। খুব ভাইটাল মুহূর্তের মধ্যে আমরা রয়েছি এবং খুব খারাপ সিচুয়েশনেও রয়েছি, এটা একেবারে কেউ অস্বীকার করতে পারি না। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে সময়টাকে কাজে লাগাবো, আমার সময়টাকে ভালোর দিকে নিয়ে যাব, সেই প্রশ্ন থেকেই আমাদের এই অনুষ্ঠান নিয়ে আসা বারবার। এবং এই অনুষ্ঠানে যিনি আমাদের এই সমস্যা থেকে বার করবেন, আমাদের এই আলোর দিশাটা দেখাবেন, তাকে স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তারা সাধিকা অনন্যাদি। অনন্যাদিকে জানাবো অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। আমি প্রথমেই বলবো, এই চ্যানেলের সমস্ত কর্তৃবৃন্দ এবং টেকনিশিয়ান ভাই, যারা দূর থেকে দূরান্তরে পৌঁছে দিচ্ছে এই প্রোগ্রামটি এবং আপনারা দেখেও উপকৃত হচ্ছেন, যারা দেখছেন তারা তো আছেনই, এবং যারা নতুন দর্শক, প্রত্যেকেরই সুখ এবং সমৃদ্ধি কামনা করে আমার আরাধ্য দেবী শ্রী শ্রী তারা মায়ের চরণে প্রণাম জানিয়ে আমরা আমাদের এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। যেমন সঙ্গে থাকে আমার প্রিয় ছোট্ট বোন ইন্দ্রাণী, তেমনি আজও আছে। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান দিদির অনন্যাদির অনুষ্ঠান, তাই যারা ফোনের ওপারে রয়েছেন তাদের জন্য বলবো 6292424241 এবং 6292424242, এই দুটি নাম্বার রয়েছে, আপনারা কিন্তু সরাসরি আজকের অনুষ্ঠানে ফোন করতে পারেন। এবং আপনাদের ফোন তো আসতেই থাকবে। আমি একটু দিদির কাছে জানতে চাইবো যে দিদি, এই শ্রাবণ মাসটাকে তুমি বলছো যে প্রতিটা দিনই ভীষণ গুরুত্বপূর্ণ, ভীষণ গুরুত্ব, কিভাবে আমরা এই সময়টাকে কাজে লাগাবো? দেখো, কেন গুরুত্বপূর্ণ সেটা তো জানতে হবে, কারণ এই যে তন্ত্র মন্ত্র দ্বারা আমরা যে স্টোনটা শোধন করি সেটাও কিন্তু মন্ত্র উচ্চারণের মাধ্যমেই আমাদের শোধন করতে হয়। কাজে সেই জন্য এই মন্ত্র তন্ত্রের সৃষ্টি হলো কে? সে হলো দেবাদিদেব, মহাদেব। হ্যাঁ, সেই মহাদেবই সৃষ্টি করেছিলেন, আর সেইটাকে বলেছিলেন গৌরী, মানে পার্বতীকে। তারপরে পার্বতীর থেকে আবার সবাই পায় যারা করে, তো সেইখান থেকে এই মাসটাকে সেই জন্যই গুরুত্বপূর্ণ। দেখো, মানুষ কালোজয়ী তথা মৃত্যুঞ্জয়ী হতে পারে, মৃত্যুকে কি কেউ জয় করতে পারে? মৃত্যু তো অবধারিত, কিন্তু তা নয়, সেই মৃত্যু নয়। আর্থিক মৃত্যু একটা মৃত্যু, মানসিক মৃত্যু একটা মৃত্যু, কারাবাস একটা মৃত্যু, এরকম মৃত্যু অনেক রকম। কাজেই সেই মৃত্যুর 6 থেকে 8 রকম মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পেতে পারি। কীভাবে না, এইভাবে গ্রহ সংস্কারের মাধ্যমে যদি আমরা, আমার ছেলেটা অবাধ্য হয়ে গেছে পড়াশোনা, একটা ছেলেকে ভালো করতে হবে পড়াশোনায়, তাহলে তাকে কিভাবে ভালো করতে হবে সেটা জানতে হবে। আবার যার জন্য আমাকে অনেকেই বলে আপনি পড়াশোনা আর বিয়েতে স্পেশালিস্ট, আমি বললাম না, আমি সবই করি। এই কালকেই আমার চেম্বারে এসছে দুজনই ভালো চাকরি পেয়ে এসছে, দিদি আমরা ভালো চাকরি পেয়েছি আর খুব সন্তুষ্ট, আমরা আসবো দিদি আলোচনা, বিয়ের ব্যাপারটা করে দিন একদমই, আমরা আসলে এরকম সবটাই হয়, কিন্তু তার মধ্যে দিয়ে পড়াশোনাটা এটা বেশি করি, এবং সেটাই তো মূল দরকার জীবনে। আমরা সেই আলোচনায় আসবো। আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ হ্যালো, আমি সাংহতি থেকে বলছি, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। হ্যাঁ বলুন বলুন, কার সম্পর্কে জানতে চান? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে? হ্যাঁ। ছেলের ডেট অফ বার্থ কি? 1996। 1996। দিদির কাছে এর আগে দেখানো হয়েছিল, কেউ এসেছিল? তার ছেলে রেলে চাকরি পেয়ে গেছে, বা এবং মানে কতদিন আগে এসেছে, ওই জন্য উনি ফোন করছে, আর যদি সেটা না হতো উনি করতো না। দিদির প্রোগ্রাম দেখি আমার খুব ভালো লাগে। আজকে কি প্রথম চেষ্টা করা হলো ফোনে? সোনামুখী বেশ। ধনু লগ্ন মেষ রাশি আপনার জানা আছে? হ্যাঁ,
ব্যাস লাইনে থাকুন, এবার আমি অন্য বলতে থাকবো, আপনি উত্তর করবেন। লাইনে থাকুন, শুনুন। প্রথমত আমি দেখতে পাচ্ছি যেটা আপনার ছেলের হরোস্কোপের মধ্যে, সেটা হলো এই যে ওর কিন্তু মনোমত চাকরি পাওয়া বড়ই মুশকিল। হ্যাঁ, কারণ মনের মতো চাকরি পাওয়া, কারণ কর্মপতি সেই কর্মপতি রাহুর দ্বারা আক্রান্ত, বুঝতে পেরেছেন? এবং দ্বিতীয় পতিকে সে হলো শনি, যে সাপিত দোষে আক্রান্ত, দুটো জায়গায় খারাপ, বুঝতে পেরেছেন? এই কারণে, এবং আপনার ছেলের কিন্তু মাঙ্গলিক দোষও আছে, এই মাঙ্গলিক দোষ হওয়ার জন্য কি হলো, যেরকম যে কোনো বিষয়ে কিরকম জানেন, ও যতটা আশা করবে ততটা ওর প্রাপ্তি হবে না, যে কোনো ক্ষেত্রে। সেটা আমি যেটা বলছি ভুল না ঠিক আগে বলুন তো। মানে আপনার ছেলে ঠিক যা যা আশা করে সেই রকম আশানুরূপ ফল পায় না, একদম। কাজেই আপনি এই দুটো জায়গা ঠিক করুন, এবং ওকে বলে দিচ্ছি ও বুদ্ধির ভুলে কিন্তু ক্ষতি করবে, ওর মধ্যে বুদ্ধিভ্রষ্ট যোগ আছে, ও বুঝতে পারবে না একটা ভালো কিছু সেটাকে ইগনোর করে গেল, খারাপ কিছু ইগনোর, সেটাকে ভালো করে দেখা উচিত ছিল। এরকম একজনকে বলেছিলাম, তার সেই অফিসে এমন হলো, অফিসে না টাকা না দিয়েই চলে গেছে, ও সেটাকে টাকা দিয়েছে বলে লিখে রেখেছে, কিরম অবস্থা, তাই নিয়ে তোলপাড়। এসে বললো দিদি আপনার কথা সঠিক, তারপরে আমি ঘোর সংস্কার করে ঠিকঠাক করে দেওয়ার পরে কি হতবাক, ওর তো চাকরি চলে যাওয়ার অবস্থা, তারপরে এসে সে স্বীকার করে গেল, পরে তাকে ডাকা হলো, পরে স্বীকার করলো না আমি দেইনি, এবং সেইটাই তো দরকার যে গাইডেন্স। এই জন্য এই একটা ভুল মানুষের জীবনে, যেমন একটা ভালো কাজ মানুষকে খুব ভালো জায়গায় পৌঁছে দেয়, তেমনি একটা ভুল মারাত্মক করলে পরে তাকে মারাত্মক জায়গায় পৌঁছে দেবে, যে সেই কালি আর দাগ পোছা যায় না, এরকমও হয়ে যায়। আর সেই জায়গাটায় যেন না পৌঁছতে হয়, সেই জন্যেই তো অনন্যাদির কাছে আশা, সেই জন্যই অনন্যাদির কাছে জানতে চাওয়া যে দিদি কি করব আমরা। দিদি যে কথা বলছেন সবটাই মিলে গিয়েছে আপনার ছেলে সম্পর্কে যা যা বললেন? আমি বলছি ওর বাবা সরকারি চাকরি করতো, জায়গাগুলো যদি ঠিক করা যায় তবে নিশ্চয়ই ঠিক হবে, কারণ ওর এখানে বিয়ে দিলেও কিন্তু আপনার ছেলে ভালো, কিন্তু বিয়ে দিলে কি হবে জানেন তো, ছাড়াছাড়ির জায়গাটা চলে আসবে, অশান্তি ঝামেলা। কারণ চতুর্থ স্থানে শনি বসে আছে, কাজেই আপনি ওর কর্মের জায়গা এবং বিবাহের জায়গা এই দুটো জায়গা ঠিক করুন, করুন দেখবেন ঠিক হয়ে যাবে। যান আপনার পাশে চেনা চাকরি পেয়ে গেছে, আপনার ছেলেও পাবে, কিন্তু সেই পাওয়ার জন্য যেটা করা উচিত, আমি যদি পড়াশোনা করলে তবে আমি ভালো রেজাল্ট, তাও করা যায় না যদি গ্রহ ভালো না থাকে, তাহলে সেই পড়াশোনাটাই করলাম অত আমি চাইছি ভালো রেজাল্ট, অসম্ভব ব্যাপার। অবশ্যই আপনাকে নিজেকে চেষ্টা করতে হবে, আপনাকে সেই সময়টাকে কাজে লাগাতে হবে, আপনাকে কিন্তু আসতে হবে, আপনি না চাইলে, আপনি না আসলে কিন্তু কারোর পক্ষে সম্ভব না আপনাকে ভালো রাখা। সেই জন্য বলবো যারা চেম্বারে আসতে চাইছেন তারা কিন্তু আগামী 29 তারিখ বহরমপুর চেম্বারে পাচ্ছেন, 1 তারিখ পাচ্ছেন আসানসোল চেম্বারে, দুর্গাপুরেও পাচ্ছেন 1 তারিখ, 3 তারিখ অগস্টের 3 তারিখে পাচ্ছেন তমলুকে, 5 তারিখ গড়িয়াহাট, শেওড়াফুলিতে 8 তারিখ 8ই আগস্ট, বারাসাতে পাচ্ছেন 10 তারিখ গড়িয়াহাট 12, শ্যামবাজার 17 তারিখ গুয়াহাটি 22 তারিখ, 22শে আগস্ট গুয়াহাটি, আলিপুরদুয়ার 23 তারিখ, কোচবিহার 24 তারিখ। অবশ্যই উত্তরবঙ্গের বন্ধুরা কিন্তু সেই সময় দিদিকে পাচ্ছেন আপনাদের কাছে, কোচবিহারে 24 তারিখ, শিলিগুড়ি 25, মালদা 26, শেওড়াফুলি 29শে অগস্ট। এই সময়টাকে কাজে লাগান এবং এই কৌশিকী অমাবস্যাটাকে হাতছাড়া করবেন। আমাদের সঙ্গে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছি। শিলিগুড়ি থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানতে চান? ছেলের ব্যাপারে জানবো। ছেলের ব্যাপারে জানবেন, ছেলের ডেট অফ বার্থ কি? 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি 88 জন্ম সময়?
ভোর 3:20 উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর দিদির অনুষ্ঠান দেখা হয় হ্যাঁ দেখা হয় ভালো লাগে কতদিন ধরে ফোন করার চেষ্টা করছেন অনেক দিন থেকে আর একজন গিয়েছিল বিয়ে ব্যাপারে ওনার কাছে বিয়ে হয়েছে বিয়ে হয়ে গেছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনার জানা আছে ব্যাস তাহলে লাইনে থাকুন আমি দেখো এখানে কি বোঝা যাচ্ছে 1 2 3 4 5 প্রথমত বলি আপনার ছেলে লম্বা গায়ের রং কালো নয় ভীষণ ভালো উদার মনের আমি যেটা বলছি ভুল না ঠিক একদম ঠিক হ্যাঁ একদম মিলে যাচ্ছে দিদি ঠিক যা যা বলছেন লম্বা উদার মনের বা কাউকে যদি কিছু বলে যে আমি এই কমেন্ট করে যে আমি তোমাকে এইটা দেবো বা এইটা তোমার জন্য করব তাহলে ওর যদি প্রাণও চলে যায় তাও সেই কাজটা করে দিয়ে আসবে ভুল না ঠিক দ্বিতীয় নম্বর কথা ও মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে থাকতে ভীষণ পছন্দ করে ভুল না ঠিক আচ্ছা এইবার বলছি ওর সমস্যাটা কি জানেন তো এই বিয়ের ঘর যখনই ফাঁকা থাকে বিয়ে হওয়াটা বড়ই মুশকিল কিছুতেই বিয়ে আপনার হতে চাইছে না এবং ওর চরম মাঙ্গলিক দোষ চন্দ্র এবং সেই মাঙ্গলিক দোষ কি হলো ছন্ন ছাড়া যোগে পরিণত হলো আপনি বিয়ে না হয়েছে এতদিন পর্যন্ত আপনি ভালো আছেন বিয়ে হলেই চরম অশান্তির জায়গা এবং এমন কি মামলা মোকদ্দমার জায়গায় পৌঁছে যাবে আপনি ইমিডিয়েট কার সঙ্গে যোগাযোগ করুন করে বিয়েটা যদি দিতে চান দেরি করবেন না এই বছরই হয়ে যাবে কিন্তু সেই হওয়ার জন্য এখানে এই ছন্ন ছাড়া যোগ গ্রহণ যোগ আপনার ছেলে সবসময় টেনশন করে ও আপনার ছেলে লোকের জন্য করবে যাদের জন্য করবে তারা কখনো ভাববে না যে এই লোকটারও একটা ভালো কথা বলে একটু কিছু প্রাপ্তির দরকার উনি কারোর থেকে কিছু আশা করলে কোনোদিন পাবে না কি গুরুচন্ডালে দোষ আছে আমি যা বললাম সেটা আগে শুনেন গুরুচন্ডালে থাক আর শনি চন্ডাল থাক শুনুন যেটা হচ্ছে সেটা হলো মাঙ্গলিক দোষ ছন্ন ছাড়া যোগ বুঝতে পেরেছেন গুরুচন্ডাল দোষ তো আছেই কিন্তু ছন্ন ছাড়া যোগ গ্রহণ যোগ এবং ওর কাল সর্প যোগ গ্রহণযোগ আছে হ্যাঁ গ্রহণযোগ আছে ছন্ন ছাড়া যোগ আছে কাল সর্প যোগ আছে বুঝতে পেরেছেন কি বললাম হ্যাঁ বলুন আপনি শিলিগুড়ি কবে আসতেছেন শিলিগুড়ি দিদি আসছেন আগামী 25 তারিখ অগস্টের 25 তারিখে আপনি দিদিকে শিলিগুড়ি চেম্বারে পাচ্ছেন শিলিগুড়ি অবধি আপনি যদি এখনো 25 তারিখ অবধি অপেক্ষা করতে না চান আপনি কিন্তু অনলাইনে কনসাল্ট করতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে প্রতিদিন দুপুর 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত আমরা অনন্যাদিকে অনলাইনে পাচ্ছি অনলাইন কনসালটেন্সির মাধ্যমে অনলাইনের জন্য বুকিং নাম্বারটা আমি বলে দিতে চাইব 7596853615 আরও একবার বলবো লিখে নেবেন 7596853615 যে বন্ধু ফোন করেছিলেন আপনার কি কি সমস্যা রয়েছে আপনার ছেলের কোথায় কোথায় বাধা রয়েছে শুধু সেইটা জানলে তো হবে না সেখান থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসার জন্য অলরেডি অনেকটা সময় পেরিয়ে গিয়েছে আর যাতে সময়টা নষ্ট করতে না হয় তাই দিদি 25 তারিখে শিলিগুড়ি চেম্বারে যাচ্ছেন তখন তো আপনি আসতেই পারছেন আমি বলবো এই সময়টাকে কাজে লাগান কারণ আগামী 28 অগস্ট সম্ভবত কৌশিকী অমাবস্যা 28 বা 26 অগস্ট সেই সময়টাতে যাতে আপনি ভালোর দিকে এগোতে পারেন সেই সময়টাকে কাজে লাগিয়ে সেই জন্য আপনি অনলাইনে কনসাল্ট করুন বুকিং নাম্বার তো বলেই দিলাম দিদি এবং সেই জায়গা থেকে সত্যি কথাই তোমার কাছে মানে এমন বহু বহু দীর্ঘ 40 বছরের অভিজ্ঞতায় এমন বহু মানুষকে তুমি বিয়ে দিয়েছো চাকরিতে পড়াশুনোয় মন নেই প্রচুর এয়ারপোর্টে আমি গৌহাটিতে যাব দাঁড়িয়ে আছি তখন বলছে একজন এসে দিদি নমস্কার দিয়ে আমাকে বলছে দিদি আমি বললাম কে গো বলছে কি আপনি বলেছিলেন না আমার যেখানে বিয়ে হওয়ার কথা ঠিক সেই জায়গায় সেরকম ভালো ছেলের সাথে বিয়ে হয়ে গেছে তো এইটা হয় কারণ আমি তো এটা অঙ্ক এখানে আমার কিচ্ছু কারিগরি নেই অঙ্ক 2 2 4 মিলতে বাধ্য যে অঙ্কটা করতে জানবে সেই মেলাতে পারবে
যে জানবে না সে মেলাতে পারবে না, একদমই তাই। এবং সেই জায়গা থেকেই আমরা দিদির কাছে তাই জন্যই আসি বারেবার। এবং আমাদের সঙ্গে এক দর্শক বন্ধু রয়েছেন ফোন লাইনে, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি তন্ময় চ্যাটার্জি বলছি। কোথা থেকে ফোন করছেন? আমি কৃষ্ণনগর। কৃষ্ণনগর থেকে আপনার সম্পর্কে জানতে চান? হুম বলুন, আপনার ডেট অফ বার্থ? 11/9/1994। 11/9/1994 জন্ম সময়? সকাল 11:32। সকাল 11:32 জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। দিদির কাছে এর আগে কেউ এসেছিল? হ্যাঁ আমার একটা বন্ধু এসেছিল, বন্ধু ক্যারিয়ার রিলেটেড। আচ্ছা, আর এখন সে কেমন আছে? কিসের কাজ? হ্যাঁ ভালো আছে। তা কিসে পেলো চাকরি? পুলিশে। বাহ, আচ্ছা যাই হোক, এবার বলি বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি জানা আছে? হ্যাঁ এটা জানা আছে। আচ্ছা ঠিক আছে, এবার লাইনে থাকুন আপনি, আমি বলে দিচ্ছি। হ্যাঁ প্রথমত বলি আপনাকে লম্বা দেখতে, আপনি স্টেপ কাট কথা বলেন, যাকে যা বলেন মুখের উপরে বলে দেন, ভুল না ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ আচ্ছা, দ্বিতীয় নম্বর কথা আপনাকে বলি, আপনার ভালো কর্ম হওয়ার ছক এটা, কিন্তু কেন হচ্ছে না, আপনার যে দ্বিতীয় পতি অর্থকারক গ্রহ সে চলে গেল দ্বাদশে এবং সে রাহুর দ্বারা আক্রান্ত হয়ে গেল গুরুচণ্ডালিকা দোষে, যার কারণে কিনা আপনার হওয়া চাকরি এবং ষষ্ঠে কেতু, এই ষষ্ঠে কেতু হওয়ার জন্য কি হলো, আমরা ষষ্ঠ স্থান থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা, হ্যাঁ, এবং চাকরি বাকরি, তা সেই প্রতিযোগিতামূলক পরীক্ষার জায়গাটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, কাজেই সেই ষষ্ঠপতি খারাপ হওয়ার জন্য ষষ্ঠ স্থান, আপনি চাকরি পেলেও মনের মতো চাকরি আপনি পাবেন না, আপনি ইমিডিয়েট এই দুটো জায়গা ঠিক করুন, তাহলেই কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এবং ষষ্ঠপতি বিশ যোগে আক্রান্ত, অতএব আপনি ইমিডিয়েট এই দুটো জায়গা ঠিক করুন, করলে অবিয়াসলি আপনার চাকরি হবে, এইটুকু আমি বলতে পারি। কি বললাম ঠিক সেই কথাটাই কিন্তু দিদি বলছে, সেটাই বলছি আপনাকে, হয়ে হয়ে হচ্ছে না, আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন কারোর সাথে, বুঝতে পেরেছেন? কারণ ওনার হওয়া দেখো, লোকের দুটো খারাপ থাকে, তিনটে খারাপ থাকে, এর কি হলো, এর দুটো খারাপ, তিনটে খারাপ নয়, কিন্তু সেই খারাপের জায়গাটা ঠিক করার জায়গা আছে। বহরমপুরে কিন্তু দিদিকে পেয়ে যাচ্ছেন আগামী 29, বহরমপুর চেম্বারে আপনি আসতে পারেন। এছাড়াও বলবো আপনি যদি সময় নষ্ট করতে না চান, আপনি কিন্তু আজকেই পারেন দিদির সঙ্গে কনসাল্ট করতে, অনলাইনের মাধ্যমে বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন আমরা অনন্যাদিকে পাচ্ছি অনলাইন কনসালটেন্সির মাধ্যমে। এবং অনলাইনে কনসাল্ট করার জন্য ফোন নাম্বারটা অবশ্যই নোট করবেন, 7596853615, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং সেটা কিন্তু আপনি রেমিডিও পেয়ে যাচ্ছেন, এমনটা নয় যে আপনি এত দূর থেকে ফোন করছেন আপনি তার রেমিডিটা পাবেন কিনা। তো কালকেই যাবে গুয়াহাটিতে, কয়েকটা 5-6টা তো যাচ্ছেই গুয়াহাটিতে, এবার আরো সব জায়গা আছে, পাঞ্জাব আছে তোমার, বোম্বে আছে, ব্যাঙ্গালোর আছে, ইটাহার আছে, নানান জায়গা, ইটাহার আরো দূর গুয়াহাটি থেকে, এই সব জায়গায় কাজে, সেই জন্য অরুণাচল অরুণাচল। তো যাই হোক, এরকম আবার কাছের লোকেরা তাদেরও কিন্তু হোম ডেলিভারি বাড়িতে পাঠিয়ে দেয়া হয়, কিভাবে সম্ভব, সেটা চাকরি দিয়ে হোক, সেটা বিয়ের মাধ্যমে হোক, ব্যবসা দিয়ে হোক, পড়াশোনা ছেলে মেয়েদের, এটা তো আরো মানে আমার তো সবাই বলে যে পড়াশোনা আর বিবাহটা নাকি খুব ভালো বেশি, এটা সত্যি কথাই বেশি আস একদমই। এবং আমরা এখানে ফোনে বহু এমন মানুষকে পাই যারা ছেলে মেয়ে পড়াশোনায় মন বসছে না, একদম বহির্মুখী জীবন, একদম সেইখান থেকে কিভাবে ফিরিয়ে আনছে। শোনো, বহরমপুরেই এক ভদ্রমহিলা এসে বলছে কি জানেন, একটা কথা বলতে আসলাম। আমি কি কথা আবার বলার জন্য আপনি আসলেন? বলছে জানেন দিদি, আমি একটা অবাক হয়ে গেলাম, আমার ছেলেকে পড়তে বসানো যেত না, এখন সেই ছেলে বলছে কি মা এখন কথা বলবে না তো ডিস্টার্ব করবে না, আমি এখন পড়ছি, আমাকে পাস করতে হবে, বলে এই কথাটাই ওর মুখ দিয়ে শুনতাম না, সে বুঝতে পারছে যে আমাকে পাস করতে হবে।
তার জন্য আমাকে পড়তে হবে। তাহলে গ্রহরা কি করে, গ্রহকে সাপোর্ট দিলে পরে সেই গ্রহটা কিন্তু আপনাকে ঠিক শুভ জায়গায় পৌঁছে দেবে। আর যদি আপনার গ্রহ সাপোর্টেবল না হয়, আপনি যত সুন্দরীই হন, আপনি যত পড়াশোনায় ভালো হন, যত ভালো কেরিয়ার তৈরি করতে চান, কোনোটা কাজে দেবে না, কারণ গ্রহ শেষ কথা বলে দেবে। আমার শুভ বন্ধু যেমন আমাকে ভালো জায়গায় যে পৌঁছে দেবে, তেমনি অশুভ বন্ধু অশুভ জায়গায় ফেলে দেবে। অর্থাৎ দিদি, আমি প্রচুর চেষ্টা করছি বা হয়তো আমি জানলাম যে আমার তো এটা পাওয়ার কথা, কিন্তু ঠিক শেষ মুহূর্তে গিয়ে আটকে গেল, চাকরি হওয়ার কথা মুহূর্তে শেষ মুহূর্তে আটকে গেল। সেখান থেকে কিছু করেই মানে কেস খামারি করে তো বেরোতে পারলামই না, সেখান থেকে অ্যাস্ট্রোলজির মাধ্যমে বেরিয়ে আসা সম্ভব। অবশ্যই, কারণ গ্রহটাই তো সব, আমরা কেউ কিচ্ছু না। আমি বলি না আমি নেতা হই বা হতা হই, বা আমি একজন ভ্যান চালকই হই না কেন, বা আমি একজন ডাক্তারই হই না কেন, যাই হই না কেন, কিন্তু আমাকে গ্রহ ছাড়বে না, গ্রহর শেষ কথা বলে দেবে একদমই। এবং আমি বারবারই বলবো যে আগামী কৌশিকী অমাবস্যাটাকে যদি আপনি কাজে লাগাতে চান, এই সময়টাকে যদি কাজে লাগিয়ে আপনি ভালো থাকতে চান, কিভাবে কাজে লাগাবেন তার জন্য কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে অননাদির সঙ্গে, অননাদির কাছে আসতে হবে। যারা আসতে চাইছেন তাদের জন্য চেম্বারটা বলে দেবো, আপনারই কাছাকাছি জায়গায় আপনি দিদিকে পেয়ে যাচ্ছেন, বহু জায়গায় চেম্বার রয়েছে, শুধু ডেটটা মনে রাখতে হবে। আগামী 29 তারিখ বহরমপুর চেম্বারে পাচ্ছি, অগস্টের 1 তারিখে পাচ্ছি আসানসোল এবং দুর্গাপুর চেম্বারে, তমলুকে পাচ্ছি 3 তারিখ, অগস্টের 3 তারিখ, অগস্টের 5 তারিখে পাচ্ছি গড়িয়াহাটে। যারা কলকাতার আশপাশে থাকেন তারা গড়িয়াহাট চেম্বারে 5 তারিখে পাচ্ছেন দিদিকে, শ্যাওড়াফুলিতে পাচ্ছেন অগস্টেরই 8 তারিখে, এবং বারাসাতে পাচ্ছেন 10 তারিখ, আবারও গড়িয়াহাট চেম্বারে পাচ্ছেন 12 তারিখে, শ্যামবাজার চেম্বারে পাচ্ছেন দিদিকে 17 তারিখ। এবার চলে যাব আমরা উত্তরবঙ্গের দিকে, গুয়াহাটিতে পাচ্ছেন দিদিকে 22 তারিখ, আলিপুর দুয়ারে 23 তারিখ, কোচবিহার 24 তারিখ, ঠিক ওই কৌশিকী অমাবস্যার আগের মুহূর্তটাতে আমরা কিন্তু দিদিকে সেখানে পাচ্ছি, কোচবিহারে 24 তারিখ, শিলিগুড়ি 25 তারিখ, 26 তারিখ মালদা এবং 29 তারিখ শেওড়াফুলি। অর্থাৎ পুরো অগস্ট মাসে আমরা কবে কবে দিদিকে পাচ্ছি সেটা বলে দিলাম, এবং যে কোনো চেম্বারে আসার আগে বুকিং করতে হয়, বুকিং নাম্বারটাও কিন্তু 7596853615। একটা কথাই বলবো যে বিভিন্ন জায়গায় মানুষের কাছে গিয়েছি, অনেক টাকা ব্যয় করেছি, তারপরেও গিয়ে দেখলাম আমার এই এই সমস্যাগুলো থেকে আমি বেরোতে পারলাম না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনন্যাদি আমাদেরকে ভালো রাখছেন দীর্ঘ বছর ধরে, দীর্ঘ 40টা বছর কিন্তু মুখের কথা না। এবং আজকের মতো আমাদের সময়, আলোচনার সময় এইখানেই শেষ হয়ে গেল, আবারও অননাদির অনুষ্ঠান নিয়ে দেখা হবে আগামী পর্বে, দিদিকে জানাবো, অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন, নমস্কার। সুখবর, আপনাদের প্রিয় জ্যোতিষী অনন্যাদি এখন অনলাইনে কনসালটেন্সি করছেন, আর ঘরে বসে পেয়ে যাবেন প্রয়োজনীয় প্রতিকার ভারতবর্ষের যে কোনো প্রান্তে। অনলাইন কনসালটেন্সি নাম্বার 7596853615। অনন্যাদি সবসময় আপনাদের সাথে, আপনাদের পাশে।